আমাদের কাছে চলে এসেছে মান্ত্রা MFS 100 110 নিউ L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। আপনারা কি এই ডিভাইসটাই প্রথম দেখছেন? ভালো করে দেখুন, আজ থেকে প্রায় 10 মাস আগে 2023 আগস্ট মাসে আমি এই ডিভাইসটা আনবক্সিং করেছিলাম এবং বিগত 8-9 মাসে আমরা 100+ MFS 100 মানে 110 যেটা L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস প্রায় 100 পিস কিন্তু আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি, যার দাম কিনা 4,500 টাকা ছিল, কিন্তু বর্তমানে দাম কমে 3,500 টাকা বা আরও কম দাম হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে কত স্টক আছে। তবে হ্যাঁ, শুধু L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও নয়, আমাদের কাছে এখনও কিন্তু L0 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, কিছুদিন আগেই 10 পিস কিনেছিলাম, 10 পিস স্টক চলে এসেছে। যদিও এটা আমরা এখন আর বিক্রি করছি না, এখন L1টাও বিক্রি করছি। তবে আপনারা ভাববেন যে L1ই কি কন্টিনিউ চলবে, L0টা কি কোনো কাজে লাগবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। যদি আজকের ডেটে বলি, স্পাইস মানিতে KYC করতে গেলে আজকের ডেটেও কিন্তু L1-এর অপশন নেই, L0 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগছেই। প্লাস সিম অ্যাক্টিভেশনের ক্ষেত্রেও L0 ডিভাইস হয়তো কাজ করবে বা আদার্স কাজ, প্যান কার্ড, KYC বা যাবতীয় সমস্যা যেখানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগে সেখানে কিন্তু L1 বাদ দিয়ে L0-তে কাজ কিন্তু কন্টিনিউ হবে। L1 শুধুমাত্র আপাতত APS আধার উইথড্রল মানে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কিন্তু L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস মানে কনফার্ম হতে চলেছে। শোনা যাচ্ছে জুন মাসের 30 তারিখের পর সমস্ত পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আধার দিয়ে টাকা তোলার কাজ বন্ধ করে দেবে। তো যেটা শোনা যাচ্ছে সেটা হয়তো সত্যি হতেও পারে, বাট আমার মনে হয় না যে হঠাৎ করে 1-2 মাসে বন্ধ হয়ে যাবে। এবং আপনাদেরকেও বলবো না যে এখনই ইমিডিয়েট L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনে নিন। হ্যাঁ, আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে ঠিকই, আর এটা স্টক আজকের ডেটে নয়, বিগত 8-9 মাস ধরে আমরা বিক্রি করছি। তবে আগের থেকে দামটা অনেক কমেছে, কারণ এখন কোম্পানি প্রচুর পরিমাণে প্রোডাকশন করছে। অনেকেই হয়তো আপনাদেরকে বলতে পারে, হঠাৎ করে যদি L0 মানে পুরানো MFS 100 বন্ধ হয়ে যায় তাহলে প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনবে এবং সেই মুহূর্তে পাওয়া যাবে না, দাম বেড়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, হঠাৎ করে বন্ধ হবে না। আর যদিও হঠাৎ করে বন্ধ হয়, সমস্ত কোম্পানি, সমস্ত ডিস্ট্রিবিউটার বা সমস্ত স্টকিজরা প্রচুর পরিমাণে স্টক রেখেছে, যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা নিয়ে যে আপনি একটা মানে আমাদের মতো যারা বিক্রি করে তারা যে একটা ব্ল্যাক মার্কেটে বেশি দাম দিয়ে বিক্রি করবে সেই জিনিসটা কিন্তু আশা করি এই ক্ষেত্রে হবে না। কারণ এক্ষেত্রে সবাই প্ল্যান মাফিক ব্যাকআপ নিয়ে কিন্তু একটা ডিভাইসকে বন্ধ করে আর একটা ডিভাইসকে চালু করতে চলেছে। হ্যাঁ, তো একটা জিনিস বলবো, এই যে পুরানো ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একদম নতুন কারেন্ট প্রোডাক্ট, এবং মান্ত্রা কোম্পানি কিন্তু এখনও L0 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বানাচ্ছে। ডাইরেক্ট কোম্পানির সাইটেও কিন্তু আপনারা পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দেখতে পাবেন, তার মানে বুঝতেই পেরেছেন এটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়। তবে হ্যাঁ, আমি এটাই বলবো, যারা কিনা APS আধার উইথড্রল করছেন, হ্যাঁ, তো তারা ব্যাকআপ হিসেবে তাদের দোকানটা যদি কন্টিনিউ রাখতে চান একটা L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিতে পারেন। তবে যদি মনে হয় যে একদিন দুদিন যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তাতে আমার কোনো ক্ষতি নেই, তাহলে আপনারা শান্তি মনে আপনার পুরনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়েই কাজ চালান। তার কারণ একটা জিনিস দেখতেই পাচ্ছেন, ডবল অথেন্টিকেশন করতে গেলে কিন্তু মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে ডবল অথেন্টিকেশন করলে প্রায় সমস্ত কোম্পানি কিন্তু 1 টাকা চার্জ কাটছে। তাহলে উপায় এটাই যে আগামী দিনে কিন্তু মান্ত্রা আইরিস স্টকে আসতে চলেছে, আর মান্ত্রা আইরিস যারা কিনা ইউজ করছে তারা বলছে ডবল অথেন্টিকেশনের কিন্তু চার্জ কাটছে না। ভালো করে শুনুন, তো সেক্ষেত্রে কী হবে, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্যবহার করা মানুষ আস্তে আস্তে বন্ধ করে দেবে। কেন বন্ধ করবে বুঝতেই পাচ্ছেন, কারণ মান্ত্রা আইরিসে যদি পার ডে 1 টাকা না দিতে হয় এবং ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে যদি পার ডে 1 টাকা দিতে হয়, পার ডে 1 টাকা মানে মাসে 30 টাকা, এটা কিন্তু নয় যে মাসে 30 টাকাই লাগবে। যদি বারবার ডবল অথেন্টিকেশন করলে সাকসেসফুল না হয়, হ্যাঁ মানে রং ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হয়, সেক্ষেত্রে আপনি যতবার দিবেন ডবল অথেন্টিকেশন ততবার কিন্তু 1 টাকা 2 টাকা 3 টাকা করে কাটতেই থাকবে। বুঝতে পেরেছেন? তো ফার্স্ট টাইম যে ট্রানজ্যাকশনটা হচ্ছে মানে অথেন্টিকেশন অ্যাপটা APS অন করার জন্য, ফার্স্ট টাইম যদি সাকসেসফুল না হয় সেক্ষেত্রে কিন্তু 2 বার টাকা কেটে নিচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের থেকেও কিন্তু আইরিস মানে বেশি কার্যকরী হবে আগামী দিনে মনে হচ্ছে। তবে বর্তমানে মান্ত্রার কাছে আইরিস স্টক নেই, খুব শীঘ্রই আগামী 1-2 দিনের মধ্যে কিন্তু মান্ত্রা আইরিস স্টক চলে আসবে এরকম খবর আছে। তবে হ্যাঁ, এই ডিভাইসটা আপনারা অবশ্যই নিয়ে রাখতে পারেন, কারণ এখন অনেক কম দামে পেয়ে যাচ্ছেন।
এবং দেখতেই পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে। হ্যাঁ, তো প্রচুর পরিমাণে স্টক আছে। এবারে হচ্ছে আমি তবু কেন বারণ করছি আপনাদেরকে নিতে? হ্যাঁ, তো অনেকেই বলবেন সৌভিকদার কাছে এত পরিমাণে আছে, তবু সৌভিকদা বলছে দাদা এখন L1 ধীরে সুস্থে নিন, হঠাৎ করে নেবেন না। এর আরও একটা কারণ হচ্ছে মানুষ আমাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেন নিতে চায়। আমরা পাবলিকে বলি বা কোনো কিছু করি, মানে সেল করি নাই করি, মানুষ অটোমেটিক নিতে চায় কারণ আমাদের কাছে সার্ভিসটা পাই। বিগত 2-3 বছরে আমরা পুরানো যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস L0 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আমরা প্রচুর পরিমাণে কিন্তু রিপেয়ারিং করেছি, মানে যে সমস্ত আমাদের এলাকার রিটেলার আছে যারা আমাদের কাছ থেকে নিয়েছিল, যাদের খারাপ হয়ে গিয়েছে 1 বছর 2 বছর 3 বছর বাদেও যাদের খারাপ হয়ে গিয়েছে, ওয়ারেন্টির মধ্যে থাকলে আমরা আমাদের অফিস থেকে সার্ভিস দিয়েছি। ওয়ারেন্টির মধ্যে না থাকলেও 100, 200, 500 বা 1000 টাকা দিয়ে সেটা আমরা রিপেয়ারিং করে দিয়েছি। তার জন্য যে সমস্ত মানুষরা দেখেছে যে সৌভিকদার কাছে যদি 100 টাকা বেশি দামও হয় তবুও সৌভিকদার টিম থেকেই কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা নেব। তার এটাই কারণ যে আগামী দিনে যদি আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্য কোনো ডিস্ট্রিবিউটার বা অন্য কোনো কোম্পানির কাছ থেকে পারচেস করেন, তো খারাপ হলে কিন্তু সেই কোম্পানির সাথে আপনাকে যোগাযোগ করতে হচ্ছে বা ডাইরেক্ট মান্ত্রার সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। তো আমাদের কাছে পারচেস করলে আপনারা তো ডাইরেক্ট মান্ত্রার থেকে সার্ভিস নিতে পারেন, উপরন্তু আমাদের টিম সৌভিক বাংলার অফিসে এই মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বাগানোর সমস্ত সান সরঞ্জাম অ্যাসেসরিজ কিন্তু আমাদের কাছে স্টক আছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি 100-200 টাকা বেশি দামও হয় আমাদের কাছে, মানুষ কিন্তু আমাদের কাছে অটোমেটিক এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা মানে আমাদের কাছেই পারচেস করবে। কারণ বিগত 2-3 বছরে আমরা 100+ কিন্তু পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ভুল বললাম 100 নয়, প্রত্যেক সপ্তাহে 7-8টা করে কন্টিনিউ 2 বছরে আমরা রিপেয়ারিং করেছি। মানে অ্যাপ্রক্স ক্যালকুলেশন করতে পারেন, যারা আমাদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পারচেস করেনি তাদেরগুলোও কিন্তু আমরা ফ্রি সার্ভিস দিয়েছি এবং ফ্রিতে রিপেয়ারিং করিয়ে দিয়েছি। সবথেকে মজার বিষয় এটাই। তবে লাস্টে এটাই বলবো, আমাদের কাছে যদি পারচেস করেন, আপনি যে পারচেস করছেন তার প্রমাণটা আপনার কাছে রাখতে হবে। কী প্রমাণ? আমাদেরকে হোয়াটসঅ্যাপে পেমেন্ট দিয়েছেন বা আমরা আপনাকে পাঠিয়েছি ট্র্যাকিং আইডি, বা আমাদের কাছ থেকে বিল পেয়ে যাবেন আপনারা, হ্যাঁ নর্মাল একটা বিল, এবং আপনি যে পারচেস করছেন আপনার নাম ধরে আমরা কিন্তু এক্সেল শিটে কম্পিউটারে লোড করে রাখি, যে যদি আমাদের কাছ থেকে আপনি পারচেস করেন এবং 1 বছরের মধ্যে কোনো কিছু হয় আপনাকে ডাইরেক্ট কোম্পানির কাছে ছুটতে হবে না, আমরা আমাদের তরফ থেকে আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দেওয়ার ব্যবস্থা করে দিই। কীরকম ব্যবস্থা? ধরুন আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কোম্পানি বলছে যে 1 মাস টাইম লাগবে বাগাতে, সেক্ষেত্রে আমরা আপনাকে একটা অন্য যে কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে আপনার দোকানটা যাতে কন্টিনিউ রানিং থাকে তার ব্যবস্থা কিন্তু আমরা করে দিই। যদিও এটা একদম শুরুর দিকে আমরা করতাম না, কিন্তু 2023-এ যখন আমরা বুঝতে পারলাম যে মানুষের প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে, যে তার দোকানে একটাই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি খারাপ হয়ে যায় সে কি 1 মাস ওয়েট করবে সার্ভিসের জন্য, বা সে কি দ্বিতীয় আরেকটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনবে? আগে কিন্তু আমরা মানুষকে 2টো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনে রাখতে বলতাম, যে একটা খারাপ হলে যাতে আরেকটা কাজ চালানো যায়। তো অনেকেই কিন্তু ছোটোখাটো দোকান বা দিনে হয়তো 1-2টো উইথড্রল হয়, সেক্ষেত্রে খারাপ হলে তাকে ব্যাকআপ ডিভাইস দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু আমাদের অফিসে বা আমাদের টিমে রয়েছে আজকের ডেটে। তো এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটার অ্যাকচুয়াল দাম কত, অ্যাকচুয়াল কবে তৈরি, চলুন মিডিল থেকে আমি একটা ডিভাইস তুলে নিই এবং আপনাদেরকে দেখাই। ভালো করে দেখুন, এখানে লেখাই আছে 17 ফেব্রুয়ারি 17-2-2024 এটা তৈরি এবং 4,500 টাকা দাম রয়েছে, MRP রেস 4,500। তো বুঝতেই পাচ্ছেন 4,500 টাকা MRP দাম রয়েছে, আমরা কিন্তু 4,500 টাকাতেই বিক্রি করে এসেছি দীর্ঘ 9 মাস ধরে। হ্যাঁ, এবারে আপনারা হয়তো এখনও জানেন না যে পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেন বন্ধ হচ্ছে বা নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেন আসছে। যদি জানতে চান, অলরেডি আমাদের ভিডিও বানানো আছে 10 মাস আগে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা ইউটিউবে সার্চ করবেন মান্ত্রা MFS 110 বা L1 সৌভিক বাংলা, ইউটিউবে পেয়ে যাবেন পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। তবে মোট কথা যে পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আপনাকে ফেলে দিতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের কাছে নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে থাকে, মানে L100 নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে থাকে, এটাও কিনা মার্কেটে বিক্রি হবে। কারা নেবে? জিও, এয়ারটেল, ভোডাফোনের, এয়ারটেল নাও নিতে পারে কিন্তু জিও বা ভোডাফোন আইডিয়ার ডিস্ট্রিবিউটাররা কিন্তু আপনার এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা পারচেস করে নিতে পারে সিম অ্যাক্টিভেশনের জন্য, কারণ সিম অ্যাক্টিভেশনে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বর্তমানে কাজ চলছে। শুধু মান্ত্রা নয়, আমাদের কাছে মর্ফো L1 এবং স্টাটেক L1ও আজকের ডেটে আমাদের কাছে আছে, তবে সেটা খুব একটা বেশি বিক্রি নয়, তার কারণ তার সার্ভিস ডাইরেক্ট আমরা দিতে পারি না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্টাটেক L1ও আমাদের কাছে আছে, অনেকেই কিন্তু স্টাটেকও নিতে চায় যারা দীর্ঘদিন ধরে স্টাটেক কোম্পানিকে ভালোবাসে।
আজ থেকে যদি 5 বছর পুরানো ভিডিও দেখেন, 5 বছর পুরানো সৌভিক বাংলার যদি ভিডিও দেখেন, দেখবেন আমরা কিন্তু এই স্ট্যাটেকটাকেই প্রথম প্রেফার করতাম, মান্ত্রা বা মর্ফ কিন্তু আমরা তখন প্রেফার করতাম না। এই দেখুন স্ট্যাটেক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের খাপটাও আমি দেখিয়ে দিচ্ছি, FM220UL1। তো এটার MRP রয়েছে 5,200 টাকা, যেটা কিনা আপনারা অ্যাপ্রক্স 3,000 টাকা দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। স্ট্যাটেক L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সমস্যা একটাই যে তারটা কিনা খুব ছোট দিয়েছে এবং টাইপ সি দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন টাইপ সি এবং তারটা ছোট, মোবাইলে কাজ করার জন্য খুবই ভালো, তবে কম্পিউটারে কাজ করার জন্য প্রবলেম হবে স্ট্যাটেকটা। আর হ্যাঁ, আরও একটা জিনিস বলে দিই, এই যে MFS 110 মান্ত্রা L1, এতে সবথেকে ভালো একটা দিক করেছে কি, যদি খুলে আপনারা দেখেন এখানে একটা OTG দিয়েছে যেটা কিনা ডাইরেক্ট টাইপ সি। তো বুঝতেই পাচ্ছেন আগে যেটা নর্মাল OTG দিত সেটা কোনো কাজে আসতো না, ডাইরেক্ট টাইপ সি OTG দিয়েছে। OTG কোয়ালিটিটাও খুব ভালো এবং ডাইরেক্ট কম্পিউটারেও আপনারা এটা ইউজ করতে পারেন। শুধু পার্থক্য দেখে একটা জিনিসেই মনে হবে, এটা একটু ব্লু কালারের বডিটা করেছে, যার জন্য আপনারা L1 মানে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। এই মান্ত্রা পারচেস করার জন্য আমাদের টিম সৌভিক বাংলার যে কোনো কারোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তবুও একবার নাম্বারটা বলে দিচ্ছি, 9775440567 বা 7319486687। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা নতুন কাস্টমার হন। আর যদি আপনারা পুরানো কাস্টমার হন, সৌভিক বাংলা টিমের সাথে দীর্ঘদিন ধরে জুড়ে আছেন, তাহলে তো ডাইরেক্ট আমাদের নাম্বার আপনার কাছে আছেই। হ্যাঁ, 7980 লাস্টে 61 যে অতনুদার নাম্বারটা, বা 9593 লাস্টে 35 যে নাম্বারটা, বা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই ডিভাইসটা পারচেস করার জন্য। তবে হ্যাঁ, যে আজকেই পারচেস করতে হবে এরকমটা নয়, ধীরে সুস্থে হাতে এখনও 2-3 মাস টাইম আছে। হ্যাঁ, আপনারা পারচেস করতে পারেন, আর হুট করে যে আউট অফ স্টক হয়ে যাবে তাও নয়, স্টক কন্টিনিউ থাকবে, আপনারা ধীরে সুস্থে যোগাযোগ করবেন। তবে একটা জিনিস কি, আদার্স অন্য জায়গার থেকে নেওয়ার থেকে আমাদের এখানের মান্ত্রাটার একটা স্পেশাল বেনিফিট বা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সমস্ত কোম্পানির মতো আমরাও কিন্তু 1 বছর ওয়ারেন্টি বা 1 বছর RD গ্যারান্টি আমরা নিজেদের থেকে নেব। কিন্তু আমরা যেখান থেকে পারচেস করেছি, হ্যাঁ, CSC গ্রামীণ সেবার থেকে, তো গভর্নমেন্টের, বুঝতেই পাচ্ছেন ডিজিটাল সেবা গভর্নমেন্টের, তো ওরা কিন্তু একটা জিনিস পাবলিক করছে যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিন্তু আপনারা 5 বছর RD পাবেন এবং 3 বছর ওয়ারেন্টি পাবেন। সেটা কে দিচ্ছে? সেটা CSC গভর্নমেন্ট এটা পাবলিক করছে। এগুলো সেই জন্যই আমাদের CSC থেকে তোলা, যাতে আপনারা 1-2 বছরের জায়গায় 5 বছর RD পান এবং কি 3 বছর ওয়ারেন্টি পান। তবে সেই ওয়ারেন্টি বা RD-র দায়িত্ব বা গ্যারান্টি আমি হব না, গভর্নমেন্ট যেহেতু বলছে গভর্নমেন্ট তো দেবেই আপনাদেরকে। তো এটাই অ্যাডভান্টেজ, অন্য জায়গার থেকে মান্ত্রা না কিনে আমাদের কাছে যদি মান্ত্রা MFS L1 কেনেন, তাহলে টিম সৌভিক বাংলার সাপোর্ট পাবেন, ওয়ারেন্টি, সার্ভিস, গ্যারান্টি সব কিছু আমাদের থেকে পাচ্ছেন 1 বছর, এবং সাথে ব্যাকআপ হিসেবে 5 বছরের RD পাওয়ার একটা মানে ব্যাপার কিন্তু এখানে রয়েই গেছে। তো ভিডিওটা এখানেই বন্ধ করছি, আপনার মানে বক্তব্য কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমাদের পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে এই আগেও কিন্তু 2-3টে ভিডিও বানানো আছে। বাই।